দেখছেন জ্যোতিষ শিক্ষার আরেকটি নতুন ক্লাস এপিসোড 18। আজকের জ্যোতিষ ক্লাসে আপনি জানবেন মেষ লগ্নের জন্মছকে 12টি ভাবে বা ঘরে বৃহস্পতির অবস্থানগত ফলাফল, অর্থাৎ মেষ লগ্নের জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করলে কি কি ফলাফল দিতে পারে। গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা, আপনাদের আগ্রহ আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে চলেছে। আমি অনুপ্রাণিত হচ্ছি, চেষ্টা করছি কিভাবে নতুন পদ্ধতিতে আরও সহজভাবে আপনাদেরকে আমার যতটুকুনি বিদ্যা আছে তা দান করার। আমি যে সব জানি তা কিন্তু নয়। যে সমস্ত কুখ্যাত এবং বিখ্যাত অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুরা আছেন তাদের প্রতি সম্মান জানাই। আজ এই নতুন ধারাবাহিক আপনি আরও কিছু নতুন তথ্য জানতে পারবেন। আর যদি আপনি আগের ভিডিওগুলো বা জ্যোতিষ শিক্ষার ক্লাসগুলো মিস করে গেছেন তাহলে বলবো এই লিঙ্কে ক্লিক করে একবার দেখে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আরও বেশি মজা পাবেন। আজকের বিষয় মেষ লগ্নের জন্মছকে বৃহস্পতির প্রভাব এবং ফলাফল। মেষ লগ্নের জন্মছকে কোন ঘরে বৃহস্পতি কি কি প্রভাব দেয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। চলুন এবার ক্লাসরুমে যাই। আপনি যদি মেষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে একবার নিজের জন্মছকের সাথে মিলিয়ে নিতে পারেন, তাহলে বুঝতে আর শিখতে আরও মজা পাবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তা হলো জন্মছকে কোনো গ্রহের অবস্থানগত ফলাফল বিচার করার সময় অবশ্যই সেই গ্রহটি কত ডিগ্রিতে অবস্থান করছে তা কিন্তু দেখে নিতে ভুলবেন না, এবং সেই গ্রহের উপর আপনার জন্মছকের সাপেক্ষে শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি দেখে নেবেন। গ্রহের দৃষ্টি নিয়ে আমি আগেই একটি ক্লাসে আলোচনা করেছি। বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে নবম ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যপতি। বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে ভাগ্য পরিচালনা করার দায়িত্ব পেয়েছে এবং একই সাথে দ্বাদশ ঘরের অধিপতি, অর্থাৎ দ্বাদশ ভাব অনুযায়ী যে ফলাফল মেষ লগ্নে জাতক বা জাতিকে পাবেন তার দায়িত্ব কিন্তু বৃহস্পতির কাঁধে। আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে প্রথমে দেখতে হবে মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি জন্মছকের কোথায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে এবং কোন কোন ভাবে বা ঘরে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি ঘড়ির কাঁটার বিপরীতে নিজের অবস্থান থেকে 5, 7 এবং 9 নম্বর ঘরে দৃষ্টি প্রদান করে। আসুন তাহলে জেনে নিন বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে কোথায় অবস্থান করে, কি কি ফলাফল দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ লগ্নের অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি পরস্পর মিত্র। যদি বৃহস্পতি মেষ লগ্নে অর্থাৎ প্রথম ঘরেই অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা বুদ্ধিমান হবে, পিতার সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে, ধার্মিক হবে, বিদেশ যাত্রার যোগ থাকবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে পুত্রপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি করে, মেমোরি শার্প হয়, আনসার্টেন গেন হয়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বিবাহিত জীবনকে সুখের করে, ব্যবসায় উন্নতি ঘটায়, পার্টনারশিপ ব্যবসায় লাভ দেয়। বৃহস্পতি নবম দৃষ্টি, ভাগ্য সর্বদা নিজের সাথে থাকে এবং এই প্রভাবগুলো বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় আরও ভালো করে পরিলক্ষিত হয়। যদি বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষরাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কি হবে, আর্থিক উন্নতি হবে, পারিবারিক সহযোগিতা এবং সমর্থন থাকবে, পরিবার আপনার সাথে থাকবে, কথা বলার মধ্যে একটা বুদ্ধিম অর্থাৎ ছাপ থাকবে, ওয়ে অফ টকিং সুন্দর হবে, মধুর হবে। এই স্থান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মেষ লগ্নের ষষ্ঠভাবে কন্যা রাশিতে। এই ক্ষেত্রে কন্যা রাশি অর্থাৎ ষষ্ঠভাবের যে সমস্ত প্রভাবগুলো আছে সেগুলি পজিটিভ রেজাল্ট পাবে, অর্থাৎ রোগ ঋণ শত্রু এখান থেকে যে সমস্ত নেগেটিভ রেজাল্ট হওয়ার কথা ছিল সেগুলো হবে না, সেদিক থেকে পজিটিভ রেজাল্ট গ্রো হবে। এই জায়গা থেকে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে। অষ্টম ভাব অনুযায়ী সকল বাধা বিপত্তিকে নাশ করার ক্ষমতা তৈরি করবে সেই জাতক বা জাতিকার মধ্যে। বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনার কর্মস্থানে। কর্মস্থান থেকে কি হবে,
এই জায়গায় দাঁড়িয়ে সেই জাতক বা জাতিকা কর্মে সফলতা পাবে, এডুকেশন, ফিনান্স রিলেটেড জব ইত্যাদিতে সেই জাতক বা জাতিকা কিন্তু উন্নতি করবে। যদি আপনার জন্মছকে অর্থাৎ মেষ লগ্নের জন্মছকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে, ছোট ভাই বা বোনের যোগ তৈরি করবে, সেই জাতক বা জাতিকা পরিশ্রমী হবে, তবে পরিশ্রম অনুযায়ী তেমন ফল কিন্তু জাতক বা জাতিকা পাবে না। পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, সপ্তম স্থানে। বিবাহিত জীবন সুখের হবে, ব্যবসা এবং অংশীদারি ব্যবসায় লাভ হবে। সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, ভাগ্যস্থানে। ভাগ্যবান হবে সেই জাতক জাতিকা, বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর নবম স্থান পড়ছে একাদশ স্থানে, এক্ষেত্রে কী হবে, আর্থিক লাভ, প্রাপ্তি যোগ, আয় লাভ, ব্যবসায় লাভ ইত্যাদি লেগে থাকবে। অর্থাৎ এদিক থেকে একাদশ ভাব থেকে আমরা যে সমস্ত প্রভাব পেয়ে থাকি, যেমন ধরুন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, প্রাপ্তিযোগ অনেকের ভালো থাকবে, আনসার্টেন গেইন হবে, আয় উন্নতি ভালো হবে, ব্যবসায় লাভ হবে, এছাড়া কিন্তু শরীরে ছোটোখাটো সমস্যা কিন্তু বজায় থাকবে। আসছি ফোর্থ হাউসে। যদি মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জাতক বা জাতিকার জন্মছকে বৃহস্পতি ফোর্থ হাউসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্থ অবস্থায় থাকলো। ফোর্থ হাউসে বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে যদি অবস্থান করে কোনো জাতক বা জাতিকার জন্মছকে, ভালো করে শুনুন, দেখে নেবেন যে সমস্ত মেষ লগ্নের জাতক বা জাতিকার জন্মছকে বৃহস্পতি ফোর্থ হাউসে আছে, তাহলে সেই বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকে এবং সেই জাতক বা জাতিকার জীবনে গাড়ি, বাড়ি, ভূমি, সম্পত্তি সহ নানা সুখ সুবিধা সে পাবে। মায়ের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে, মায়ের আশীর্বাদ, জীবনে মায়ের সহযোগিতা ইত্যাদি সে পাবে, অর্থাৎ মায়ের দ্বারা, মাতৃকুল দ্বারা সে কিন্তু সর্বদা লাভবান হবে। এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে 1, 2, 3, 4, 5 অষ্টম স্থানে পড়ছে পঞ্চম দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু সমস্ত অষ্টম স্থানে যে সমস্ত বাধা বিপত্তি তৈরি করে সেই অষ্টম স্থান থেকে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে বাধা বিপত্তি নাশ হবে। চলে আসছি আমি সপ্তম দৃষ্টি নিয়ে। সপ্তম দৃষ্টি কোথায় আসছে, সপ্তম দৃষ্টি একদম পড়ছে কর্মস্থানে, সুতরাং সেই জাতক বা জাতিকা কর্মস্থানে অবশ্যই সফলতা পাবে। আর নবম দৃষ্টি পড়ছে মীন রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে, এক্ষেত্রে কী হবে, সেই জাতক বা জাতিকার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে, বিদেশে সে চিরস্থায়ী বসবাস করার সুযোগ পাবে এবং বিদেশে অবস্থান করে সে আর্থিক উন্নতি করতে পারবে। আমরা অনেক সময় দেখি না যে কোনো জাতক বা জাতিকা বিদেশে চলে গেল এবং সেখান থেকে প্রচুর ডেভেলপমেন্ট করলো, ফিনান্সিয়ালি গেইন করলো, এই ক্ষেত্রে কিন্তু সেই প্রভাব সেই জাতক বা জাতিকা পাবে। আসছি পঞ্চমভাবে, যদি কোনো মেষ লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কী হবে, পুত্রপ্রাপ্তির যোগ হবে। একদম চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যে মেষ লগ্নের ক্ষেত্রে যদি পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করে সিংহ রাশিতে, পুত্রপ্রাপ্তির যোগ হবে। আমি শুরুতেই বলেছিলাম যে একবার কিন্তু সেই বৃহস্পতি যেখানে অবস্থান করছে তার ডিগ্রিগত বরাবর দেখে নেবেন, কারণ সেই অনুযায়ী কিন্তু আপনার ফলের তারতম্য ঘটবে। এই ক্ষেত্রে পঞ্চম স্থানে বৃহস্পতি পুত্রপ্রাপ্তির যোগ তৈরি করবে, মানসিক শক্তি সেই জাতক বা জাতিকার অনেক বেশি পরিমাণে থাকবে, মেমোরি দুর্ধর্ষ অনেক সাপ থাকবে, প্রেম ভালোবাসায় সফলতা পাবে, লেখাপড়ায় সফলতা পাবে। এবং এই স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে 1, 2, 3, 4, 5 নবম স্থানে পড়ছে পঞ্চম দৃষ্টি। বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি কিন্তু সেই জাতক বা জাতিকাকে ভাগ্যবান করে দেবে, ধার্মিক করে দেবে, পিতার সাথে ভালো সম্পর্ক তৈরি করবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, পড়ছে একাদশ স্থানে কুম্ভ রাশিতে, আর্থিক লাভ হবে, আর্থিক উন্নতি হবে। আর নবম দৃষ্টি পড়ছে একদম লগ্নে অর্থাৎ মেষ লগ্নে পড়ছে, সেই জাতক বা জাতিকা ব্যক্তিত্ববান হবে, বুদ্ধিমান হবে, তার মধ্যে একটা রাজবাড়ি ব্যাপার থাকবে। আসছি ষষ্ঠভাবে, মেষ লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি বৃহস্পতি কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে। এই ক্ষেত্রে যদি জন্মছকে মঙ্গল শক্তিশালী হয় তাহলে বৃহস্পতি এখানে বিপরীত রাজযোগ তৈরি করে, সেক্ষেত্রে ষষ্ঠ ভাবের ক্ষেত্রে যে সমস্ত ফলাফল প্রদান করা হয়ে থাকে বা প্রদান হয়ে থাকে তার রিগার্ডিং কিন্তু সবসময় ভালো ফল আসবে, সেই অশুভ ভাব কিন্তু কেটে যাবে।
আর যদি মঙ্গল অশুভ থাকে সেই জন্মছকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে যে সমস্ত অশুভ প্রভাব থাকে সেগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে। বুঝতে পারলেন না তো? আমি আরেকটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কোনো ব্যক্তি জন্মছকে, সে মেষ লগ্নে জাতক বা জাতিকা, তার জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে আছে। আপনি যদি আমার রেগুলার ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই বুঝে গেছেন যে কোনো কোনো লগ্নের ক্ষেত্রে, সে মেষ লগ্ন হোক বা যে কোনো লগ্ন হোক, কোনো লগ্নের ক্ষেত্রে লগ্নের থেকে 6, 8, 12 এই তিনটি ঘর কিন্তু সবসময় অশুভ ফল প্রদান করে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে। এখানে মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি যোগকারক গ্রহ, সে যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে যদি জন্মছকে মঙ্গল অর্থাৎ লগ্নপতি যদি বলশালী বা শক্তিশালী হয় তাহলে কিন্তু বৃহস্পতি এখানে বিপরীত রাজযোগ তৈরি করবে এবং ষষ্ঠ ভাব থেকে যে সমস্ত সমস্যা বা যে সমস্ত প্রভাবগুলো আসে, ঋণ, রোগ, শত্রু, মামলা মোকদ্দমা, অবস্টাকেল, সেগুলোকে কিন্তু একদম নষ্ট করে দেবে। কিন্তু যদি মঙ্গল এখানে অশুভ হয়ে থাকে, যদি মঙ্গল নিচস্থ হয়, যদি ডিগ্রিগত বলাবল মঙ্গলের কম থাকে, যদি মঙ্গল কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পায়, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হবে না এবং সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে ষষ্ঠভাবে যে সমস্ত অশুভ প্রভাবগুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে। পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি পড়ছে এখান থেকে কর্মস্থানে। এক্ষেত্রে কিন্তু কর্মস্থানে বারবার সেই জাতক বা জাতিকা বাধার সম্মুখীন হয়, জন্মছকে মিলিয়ে নেবেন এই কথাগুলো। সপ্তম স্থানে কি হবে? সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি যেটা পড়ছে সেখানে কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় তৈরি করবে সেই জাতক বা জাতিকা, সারা জীবন ধরে আননেসেসারি এক্সপেন্স করে যাবে, আয় হবে, আয়ের থেকে খরচা বেড়ে যাবে, খরচা হবেই হবে, হাতে টাকা সে দেখতে পাবে না। নবম দৃষ্টি কোথায় পড়ছে? বিশ্বরাশিতে পড়ছে। নবম দৃষ্টি বিশ্বরাশিতে পড়ছে, এর ফলে কি হতে পারে? পরিবারের সাথে মনোমালিন্য থাকবে, আর্থিক কষ্ট থাকবে, পরিবারের সাথে পরিবার থেকে যে সমর্থন সহযোগিতা সে পাবে না, কথা বলার ক্ষেত্রে অনেক সময় রূঢ় কথা বলে ফেলবে, রেগে যাবে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে দেবে, সমস্যা সৃষ্টি করবে। আসছি সপ্তম স্থান নিয়ে। যে সমস্ত মেষ লগ্নের জাতক বা জাতিকা জন্মছকে বৃহস্পতি যদি সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জীবনসঙ্গী অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হবে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সেই জাতকের ক্ষেত্রে সপ্তম স্থান থেকে আমরা বিবাহ বিচার করি, অর্থাৎ জীবনসঙ্গিনী যিনি হবেন তিনি হবেন বুদ্ধিমতী। আর যদি কোনো জাতিকার জন্মচক্রে বৃহস্পতি সপ্তমভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু তার জীবনসঙ্গী অনেক বুদ্ধিমান হবে, সেই জাতক বা জাতিকে ব্যবসায় লাভ করতে পারবে, অংশীদারি ব্যবসায় সফলতা আসবে, বিবাহিত জীবন সুখের হবে। পঞ্চম দৃষ্টি বৃহস্পতির এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? 1, 2, 3, 4, 5 একাদশ স্থানে পড়ছে পঞ্চম দৃষ্টি। এই ক্ষেত্রে কি হবে? অবশ্যই আর্থিক উন্নতি হবে, বড় ভাই বা বড় দিদির থেকে সে আর্থিকভাবে লাভবান হবে, এছাড়া তার প্রাপ্তি যোগ তৈরি হবে, কিন্তু শরীরের সামান্য সমস্যা থাকবে। মেজর যে সমস্ত শারীরিক সমস্যা সেগুলোকে কিন্তু বৃহস্পতি রিমুভ করে দেবে, কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু শারীরিকভাবে তার জীবনে থাকবে, শরীরে থাকবে। এবার দেখুন, এই বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি কোথায়? মেষ লগ্ন, লগ্নে দৃষ্টি দিচ্ছে। সেই জাতক বা জাতিকা বুদ্ধিমান হবে, ব্যক্তিত্ববান হবে এবং সেই জাতক বা জাতিকা রাশভারী হবে। এবার দেখা যাচ্ছে যে বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে তার নবম দৃষ্টি পড়ছে কোথায়? মিথুন রাশিতে, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে। এক্ষেত্রে কি হবে? সেই জাতক বা জাতিকা পরিশ্রমী হবে, তার কোনো ছোট ভাই হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং পরিশ্রম যা করবে সেই ক্ষেত্রে কিন্তু সে ফল অতটা পাবে না। আসছি অষ্টম স্থানে। বৃশ্চিক রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে দেখা যাচ্ছে যে ধরুন কোনো মেষ লগ্নে জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি বৃহস্পতি বৃশ্চিক রাশিতে অবস্থান করে অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কি ফলাফল দিতে পারে? এই ক্ষেত্রে কিন্তু সেই ষষ্ঠ স্থানের মতোই, যদি এখানে বৃহস্পতি জন্মছকে অষ্টম স্থানে অবস্থান করাকালীন ওই চার্টে যদি মঙ্গল শক্তিশালী হয় তাহলে কিন্তু বৃহস্পতি এখানে বিপরীত রাজযোগ তৈরি করবে এবং অষ্টভাব থেকে যে সমস্ত অশুভ প্রভাব আসে সেগুলি কিন্তু নষ্ট হবে। যদি এখানে দেখা গেল এই জন্মছকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি অষ্টমে রয়েছে, বৃশ্চিক রাশিতে রয়েছে কিন্তু মঙ্গল শক্তিশালী নয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু অষ্টম স্থান থেকে যে সমস্ত অশুভ প্রভাব জীবনে আসবে তার কিন্তু প্রভাব সে বৃদ্ধি করবে,
পিতার সাথে সমস্যা তৈরি হতে পারে, আর্থিক সমস্যা তৈরি হতে পারে, জীবনে নানা সমস্যা তৈরি করবে, প্রতিষ্ঠা পেতে জীবনে সমস্যা হবে। আমি ভাব নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, আমি প্রথমে লিঙ্কটা দিয়েছিলাম, আরেকবার দেখে নেবেন, পুরনো ক্লাসগুলো বুঝতে পারবেন যে কোন ভাব থেকে কী কী ফলাফল তৈরি হয়, ওটা দেখে নিলে এই ক্লাসগুলো করতে কিন্তু সুবিধাই হবে। এবার দেখুন, এই অষ্টম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? 1, 2, 3, 4, 5 দ্বাদশভাবে পড়ছে তার পঞ্চম দৃষ্টি। এক্ষেত্রে কী হবে? তার আর্থিক ক্ষতি হবে, ফিনান্সিয়াল লস হতে থাকবে, হাতে টাকা থাকবে না, অপচয় হবে। এবার এখান থেকে কোথায় যাচ্ছে সপ্তম দৃষ্টি? সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় হাউসে, 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে বিষ রাশিতে পড়ছে তার সপ্তম দৃষ্টি। এক্ষেত্রে কী হবে? পারিবারিক সমস্যা তৈরি হবে, আর্থিক ক্ষতি হবে, আর্থিক কষ্ট সেই জাতক বা জাতিকা জীবনে পাবে। এবারে এই বৃহস্পতি দৃষ্টি পড়ছে কোথায়? নবম হাউসে পড়ছে। নবম দৃষ্টি কোথায় পড়ছে? ফোর্থ হাউসে। মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে, এক্ষেত্রে কী ফলাফল হবে? ফোর্থ হাউস থেকে আমরা জানি যে আমাদের গাড়ি বাড়ি ভূমি ইত্যাদি লাভের সম্ভাবনা আমরা এখান থেকে বিচার করি, মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে সেই জাতক বা জাতিকার সম্পর্ক বিচার করি, এক্ষেত্রে কিন্তু এগুলো সমস্তভাবে নেগেটিভ রেজাল্ট দেবে। ফোর্থ হাউস রিলেটেড সমস্ত নেগেটিভ রেজাল্ট কিন্তু সেই জাতক বা জাতিকা তার জীবনে পাবে যদি বৃহস্পতি কোনো মেষ লগ্নে জাতক বা জাতিকার ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করে। মেষ লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনুরাশির অধিপতি বৃহস্পতি এবং মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নিজের ঘরে অবস্থান করছে, এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে অবশ্যই সেই মেষ লগ্নে জাতক বা জাতিকে ভাগ্যবান হবে, তার জীবনের ভাগ্য সবসময় সহায় থাকবে, জীবনে অনেক সে বাধা বিপত্তিকে রিমুভ করতে পারবে এবং ভাগ্য তাকে অনেক বেশি সফলতা প্রদান করবে। এই জায়গা থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে লগ্নে, অর্থাৎ মেষ লগ্নেই তার পঞ্চম দৃষ্টি পড়ছে, এই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকার পুত্রপ্রাপ্তির যোগ তৈরি হবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? মিথুন রাশিতে। এই ক্ষেত্রে জাতক বা জাতিকা পরিশ্রমী হবে, কিন্তু যতটা সে পরিশ্রম করবে সেই অনুপাতে কিন্তু সে ফল পাবে না। বৃহস্পতি নবম দৃষ্টি কোথায় পড়বে? বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে সিংহ রাশিতে, অর্থাৎ লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে, এই ক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা এডুকেটেড হবে, প্রেমে সফলতা পাবে এবং পঞ্চম ভাব দ্বারা, অর্থাৎ পঞ্চম ভাব থেকে যে সমস্ত ফলাফল আসে, যে সমস্ত শুভ ফলাফল সেই জাতক বা জাতিকার জীবনে থাকবে। এবার আসছি বৃহস্পতি যদি মকর রাশিতে অবস্থান করে, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে যদি সে দশম স্থানে অবস্থান করে, এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হয়ে গেল নিচস্থ। ভালো করে বুঝুন, আমি একটা ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে কোথায় কোন গ্রহ অবস্থান করে নিচস্থ উচস্থ হয়, এটা ফর্মুলা। কোনো একটি গ্রহ তার পার্টিকুলার একটি রাশিতে অবস্থান করলে সে নিচস্থ বা উচস্থ হতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে যদি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে তাহলে সে উচস্থ হয়, আর যদি মকর রাশিতে অবস্থান করে তাহলে সে নিচস্থ হয়। যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রে দেখবেন যদি বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, ভেবে নেবেন বা জানবেন যে সেই জাতক বা জাতিকার জীবনে বৃহস্পতি নিচস্থ। তাহলে এখন প্রশ্ন হলো যে এই বৃহস্পতি অর্থাৎ মেষ লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি যদি এই মকর রাশিতে অর্থাৎ দশম স্থানে অবস্থান করে তাহলে কী ফলাফল পাবে সেই জাতক বা জাতিকার জীবনে? দেখুন, এই ক্ষেত্রে জাতকের জাতিকা বুদ্ধিমান হবে, প্রভাবশালী হবে, কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না, বাবার সমর্থন এবং সহযোগিতা সে জীবনে পাবে না। কর্মজীবনে সফল হতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। জীবনের ক্ষেত্রে বৃহস্পতির দশম স্থানের অবস্থান একটি দুর্ভাগ্যজনক অবস্থান বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। পঞ্চম দৃষ্টি থেকে কী পাচ্ছে? পরিবারের সাথে মনোমালিন্য, আর্থিক কষ্ট। সপ্তম দৃষ্টি থেকে মায়ের সাথে সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং গাড়ি বাড়ি ভূমি সংক্রান্ত বিষয়ে সমস্যা। নবম দৃষ্টি থেকে রোগ, ঋণ, শত্রুতা ইত্যাদি দ্বারা সেই জাতক বা জাতিকার জীবনে বারবার বাধাপ্রাপ্ত হবে। আসছি একাদশ ভাব নিয়ে। বৃহস্পতি যদি মেষ লগ্নে জাতক বা জাতিকার ক্ষেত্রে কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কী ফলাফল দেবে? জাতক বা জাতিকা সাহসী হবে, জীবনে সম্পদশালী হয়ে থাকবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, জীবনে সফলতা পাবে, তবে বড় ভাই বা দিদির দ্বারা কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন সেই জাতক বা জাতিকা হবে। পঞ্চম দৃষ্টি থেকে সেই জাতক বা জাতিকাকে বৃহস্পতি পরিশ্রমী করে তুলবে। সপ্তম দৃষ্টি থেকে সেই জাতক বা জাতিকা প্রেমে সফলতা পাবে, লেখাপড়ায় উন্নতি ঘটবে। নবম দৃষ্টি থেকে বিবাহিত জীবন সুখের হবে, ব্যবসায় লাভবান হবে,
স্ত্রী বুদ্ধিমতী হবে, যদি পুরুষ হয় যদি স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামী বুদ্ধিমান হবে, ব্যবসায় লাভবান হবে, দৈনন্দিন রোজগার তার ভালোই থাকবে। আসছি দ্বাদশ ভাবনি অর্থাৎ মীন রাশিতে। যদি মেষ লগ্নে জাতক বা জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করে, এক দ্বাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কী ফলাফল আসতে পারে? দুর্ভাগ্যের কারণে বারবার জীবনে অসফলতা আসবে, কাজকর্মে বাধার প্রাপ্ত হবে, আয়ের থেকে ব্যয় বেশি হবে, তবে সেই জাতক বা জাতিকা কিন্তু ধার্মিক মানসিকতার হয়ে থাকে। পঞ্চম দৃষ্টি থেকে জীবনে মায়ের সহযোগিতায় উন্নতি করার চেষ্টা করবে, সর্বদা মায়ের একটি সাপোর্ট বা সমর্থন সেই জাতক বা জাতিকার জীবনে থাকবে। সপ্তম দৃষ্টি দ্বারা সে শত্রু দ্বারা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ যদি বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করে কোনো মেষ লগ্নে জাতক বা জাতিকার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু বারবার জীবনে শত্রুর দ্বারা বাধাপ্রাপ্ত হবে। ঋণ হতে পারে, মামলা মোকদ্দমে সেই জাতক বা জাতিকা জড়িয়ে পড়তে পারে, পেটের সমস্যায় সেই জাতক বা জাতিকা কিন্তু কষ্ট পেতে পারে। আর নবম দৃষ্টি থেকে সে কী পাচ্ছে? সেই জাতক বা জাতিকা কিন্তু দীর্ঘ আয়ুর হবে, প্রচুর কষ্ট করে জীবনে কিন্তু বাধা বিপত্তিকে দূর করতে সক্ষম হবে, স্ট্রাগলফুল লাইফ থাকবে, বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। আমি পরবর্তী ভিডিওতে মেষ লগ্নের যে বাকি গ্রহগুলো আছে তার প্রভাব নিয়ে আলোচনা করব। এতদিন ধরে মেষ লগ্নের সিরিজ চলছে, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, শুনেছেন, শিখেছেন যে মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল কোথায় থাকলে কী ফলাফল দেবে, চন্দ্র কোথায় থাকলে কী ফলাফল দেবে, রবি কোথায় থাকলে কী ফলাফল দেবে, শুক্র কোথায় থাকলে কী ফলাফল দেবে, বুধ কোথায় থাকলে কী ফলাফল দেবে। আজকে আলোচনা করলাম বৃহস্পতি নিয়ে, বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলো নিয়েও খুব তাড়াতাড়ি আলোচনা করব। অনেকদিন ধরে ক্লাস সেভাবে হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন চেষ্টা করছি যে রেগুলার বেসিসে এবার আস্তে আস্তে আপনাদের জন্য এই উপস্থাপনাগুলোকে আমি আপনাদের কাছে নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে কিছু জ্ঞান, আমি বলবো না এটাই যে আমি যেটা বলছি সেটাই সম্পূর্ণ জ্ঞান, আমার যতটুকুনি জ্ঞান সেইটুকুনি ধারণা আপনাদের কাছে পৌঁছাতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।